আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অনুভূতি গল্পের 8 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফরুক্স ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না। পুরো গল্পটা দেখার পর অবশ্যই কমেন্ট করে একটি লাইক দিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অলরেডি ফারুক্স ডায়েরির সাথেই আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মিষ্টির ইচ্ছে করছে তাওমিদকে গরুর মাংসের মতো চুলায় বসিয়ে দিতে। আমি ওনার রোগের ওষুধ বলে দিলাম, আর উনি কিনা আমাকেই বিয়ে করতে চলে আসছে। খচ্চর বেটা একটা, এই জন্যই মানুষের উপকার করতে হয় না। তাওমিদ বলল, মা মিষ্টিকে নিয়ে আসেন না, কাজী সাহেব বসে আছে, নাকি আমি কাজী সাহেবকে ওখানে নিয়ে আসবো। তাওমিদের কথা শুনে মিষ্টি তেলে বেগুনে জ্বলে উঠল। তেরে এসে বলল, ওই এত দামরা একটা ছেলে এমনভাবে আমার মাকে আম্মা আম্মা করছেন যেন 5 বছরের বাচ্চা। তাওমিদ বলল, বাচ্চাই তো, বাচ্চাদের মতো আপনাকে কামড়াতে ইচ্ছে করছে, এত কাছে এসে কথা বলছেন কেন? আপনি কি চান আমার হার্ট অ্যাটাক হয়ে যাক? তাহলে আপনি তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবেন। মিষ্টি বলল, আমার বই গেছে আপনাকে বিয়ে করতে, আপনার মতো খচ্চর বেটাকে কোনো মেয়েই বিয়ে করবে না। তাওমিদ বলল, আর কাউকে করতে হবে না, আপনি করলেই হবে। মিষ্টি আরও কিছু বলতে যাবে, আর তার আগেই তাওমিদ ফরিদা বেগমের কাছে গেলেন। আম্মা, আমি কি কাজীকে এখানে নিয়ে আসবো? ফরিদা বেগম বলল, তুমি তো দেখছি একদম আমার মিষ্টির বাপের মতো, সব কিছুতে তারা। মিষ্টি বলল, মা তুমি ওনাকে একদম বাবার সাথে তুলনা করবে না, আমার বাবা ওনার মতো খাচ্চর ছিল না। মিষ্টির মা বলল, তুই চুপ থাকতো, তুই কি জানিস তোর বাপের ব্যাপারে? যেদিন আমারে বিয়ে করলো ওই দিন কি করছিল জানিস? তাওমিদ বলল, মা আমি বরং কাজীকে নিয়ে আসি। তাওমিদ রান্নাঘর থেকে চলে আসলো। সে আর যাই হোক, শাশুড়ির কাছে শ্বশুরের খচ্চরের গল্প শুনতে চায় না। আচ্ছা, আমার শ্বশুরের থেকে একটু খাঁচরামি আমার মিষ্টি পাখিকে দিলে কি হতো? মেয়েটা পাটিগণিতের মতো বড্ড কঠিন। আমার কিন্তু রাগ হচ্ছে তাওমিদ, এখনো মেয়েকে দেখলাম না আর তুই বলছিস সবাইকে রান্না করে যেতে। তোর কি মাথা তার সব ছিঁড়ে গেছে? কতক্ষণ ধরে বসে আছি, একটু শরবত দেওয়ার নামও নাই। এ মেয়ে কেমন মেয়েকে বিয়ে করতে এলি রে? তাওমিদ বলল, মা তুমি কি বিয়ে করাতে এসেছো নাকি শরবত খেতে? তাওমিদের মা বলল, বিয়ে করাতে। তাওমিদ বলল, তাহলে আমি যা বলছি তাই করো, কাজীকে নিয়ে আমার পিছু পিছু আসো। মিস্টার রহমান এমন পরিস্থিতিতে কি বলবেন বুঝতে পারলেন না। তার এত বছর বয়সে কখনো শুনেননি রান্নাঘরে বিয়ে করতে, আর আজ তার ছেলে নিজে তাকে দেখিয়ে দিচ্ছে আমার ছেলেটার যে কি হলো। বাবা তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন, তাড়াতাড়ি আসো তো। এই রাতের বেলায় আমাকে কেন তিন্নি ম্যাডাম ডাকলেন? স্যারের বিয়েটা দেখার সুযোগটা হারালাম, আর কি কখনো উনি বিয়ে করবেন যে আমি দেখব? তার উপরে সব থেকে বড় কথা, আমার মিষ্টি মায়ের বিয়ে, অথচ তার ছেলে অনুপস্থিত, ভাবা যায়? তিন্নি ম্যাডামের সব কাজকর্মই কেমন জানি, দূর কিছুই ভালো লাগছে না। তিন্নি বলল, এ কি আক্রু ভাইয়া, আপনি ড্রয়িং রুমে বসে আছেন কেন? আমি তো আপনাকে সরাসরি আমার রুমে আসতে বলেছিলাম। তিন্নির কথা শুনে সামনে তাকালো আকরাম, মনে হচ্ছে সদ্য জন্ম হওয়া কোনো বাচ্চা হঠাৎ করে বড় হয়ে গেছে। হাতা কাটা টি শার্টের সাথে 3/4 প্যান্ট পরে আছে, হাতা ছোটো হওয়ায় হাতের ট্যাটুটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে লাভ শেপের কিছু আঁকা। চুলগুলো গোছালো চিকন একটা রাউন্ড ব্যান্ডের মধ্যে খরগোশের কানের মতো করে কিছু দেখা যাচ্ছে। তিন্নি বলল, কি দেখছেন এমন হাঁ করে? তিন্নি অনেকটা কাজ গেসে বসাতে আকরাম একটু দূরে সরে বসলো। আকরাম বলল, আপনার কিছু লাগবে ম্যাডাম, হঠাৎ এভাবে ডাকলেন? তিন্নি বলল, না আপনি যে আমাকে দেখে এমন হাঁ করে থাকেন না, তখন আমার আপনাকেই দেখতে অনেক ভালো লাগে, অনেকদিন হলো দেখি না তাই ভাবলাম আজকে দেখলে মন্দ হয় না। আকরাম অনেকটা লজ্জা বোধ করলো, আর একটু কাচুমাচু হয়ে বসলো, ইচ্ছে হলো এক্ষুনি দৌড়ে পালিয়ে যাই। তিন্নি আর একটু কাছে গেছে আকরামের কাছে বসলো। তিন্নি বলল, দেখুন না আমি নতুন ট্যাটু করেছি,
বলেন তো কেমন হয়েছে? আকরাম সাথে সাথে দাঁড়িয়ে গেল। বাসায় কেউ নেই মনে হচ্ছে, এই মেয়েটা কিছুই বুঝে না। এভাবে যে ছেলেদের সাথে কাছে আসতে নেই, সব ছেলে তো এক না। মেয়েটার বয়সের সাথে বুদ্ধিগুলো লোপ পাচ্ছে। বয়স কত হতে পারে, 16 কি 17 বছর? এই বয়সে তো অনেক কিছু বোঝার কথা। এখনকার দিনে তো 14 বছর বয়সে বাচ্চার মাও হয়ে যায়। তিনি বলল, কি হলো, আপনি উঠে গেলেন কেন? আমি তো আজকে গোসল করেছি, আমার গায়ে কি দুর্গন্ধ করেছে? আকরাম বলল, আরে না না ম্যাডাম, আপনার পাশে বসতে আমার আনিজি লাগছিল, তাই যতই হোক আমার স্যারের বোন হন আপনি। তিন্নি বসা থেকে লাফ দিয়ে উঠে এলো। আকরামের কলার দু হাতে খামচে ধরল, চোখ দুটি রাগে লাল হয়ে গেল। তিন্নি বলল, আপনাকে কতবার বলেছি আমাকে নাম ধরে ডাকবেন, বারবার কেন ম্যাডাম বলেন? আর স্যারের বোন মানে কি, আমার অন্য কোনো পরিচয় নাই। আমার নাম তিন্নি, আমি আপনার কাছে শুধুই তিন্নি, বুঝতে পারছেন? আকরাম বলল, তিন্নি আকরামকে ছেড়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। হাতের কাছে থাকা গ্লাসটা নিচে ছুঁড়ে ফেলে দিল। এদিকে তাওমিদ কাজী বলার সাথে সাথে এক নিঃশ্বাসে 3 বার কবুল বলে ফেলল, কিন্তু মিষ্টি বেঁকে বসল। কি হলো কনে, কবুল বলুন। আমার বউ আমার জন্য বসে আছে, বেশি রাত করলে আমার বউ রাগ করবে। মিষ্টি বলল, চুপ কাজীর বাচ্চা, আমি কোনো বিয়ে করবো না, আমার বাসা থেকে বের হয়ে যা, তোকে কে বলেছে থাকতে? কাজী ভয়ে তাওমিদের কাছে গেল। কাজী বলল, এমন গুন্ডি মেয়েকে বিয়ে করলে আপনার জীবনটা তেনা তেনা করে ফেলবে স্যার, আমার কাছে অন্য মেয়ে আছে, বললে আমি এক্ষুনি বিয়ে করে দিতে পারি, আপনি শুধু রাজি। কাজী আর কিছু বলতে পারলো না, নিজের গালে কোনো আঙুলের জলকা লাগলো মনে হলো। তাওমিদ বলল, আমি চাই আমার জীবনটা তেনা তেনা হয়ে যাক, দরকার হলে আবার জোড়া দিয়ে বলবো, মিষ্টি নাও তো তুমি আবার তেনা তেনা করে দাও। তাওমিদ ফরিদা বেগমের দিকে তাকাতেই উনি মিষ্টির দিকে এগিয়ে এলেন। মিষ্টি মা আমার, কবুল বল, আমি শুধু তোর ভালো একটা সংসার দেখতে চাই, আর কিছুই না, তুই কি আমার কথা রাখবি না? মিষ্টি বলল, কিন্তু মা। মিষ্টির মা বলল, তুই যদি এখন কবুল না বলিস আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাব। আকরাম অনেকটা ভয় পেয়ে গেল, কি হচ্ছে কিছুই বুঝতে পারলো না। ভয় ভয় তিন্নিকে বলল, আপনি এত রেগে যাচ্ছেন কেন, আমি কি চলে যাব? তিন্নি আবারও গরম চোখে আকরামের দিকে তাকালো। আকরামের কাছে এসে নিজের ঠোঁট দিয়ে আকরামের ঠোঁট চেপে ধরল। শালা আকরাম না, বলদ একটা। উফ। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক ডেরির সাথেই আছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সবসময় আমাদের সাথেই থাকবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।